আসসালামু আলাইকুম মামুন, কেমন আছেন? আছি ভালো, আগের চেয়ে ভালো আছে। আমি আপনাকে অনলাইনে দেখাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহর মতো অনেক ভালো আছি। ওই আমি একটু আর্লি বলি, টাইম কম। আমি রিসেন্টলি ওই করোনার এই ক্যালসিয়াম স্কোর টেস্টটা করাইছিলাম, তো বুকের পাশে ব্যথা, তো আমি একটু ইয়ে হই। তো এলএডিটা LAD 26, আর LM, LCX, RCH সবগুলো জিরো আছে, এলএডিটা 26। এটা একটু কম হবো কিভাবে? কারণ আপনি প্রেসক্রাইব করছিলেন যে ডিকে, ওমেগা, নার্ভোলা, আর ডিক্যাপটা আমি একটু কনফিউজ। এক সপ্তাহ খেয়ে আর খাই নাই 20,000 ইউনিট, এগুলাই আর বোন ব্রোথ এগুলা খাচ্ছি। আগের চেয়ে বেটার, ওয়েট আর বাড়ে নাই, ওয়েট আর বাড়ে না। ওয়েট কত আপনার? আমার ওয়েট হচ্ছে 53, ওই 53 54 এগুলাই থাকে। আগে ছিল মানে আমি 5-6 কেজির মতো কমছিলাম আর কি, 6-7 কেজি কমছে, এরপরে আর বাড়ে নাই, আবার কমেও নাই। তো আগের চেয়ে অনেক 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 বেটার। আর দুইটা আইভি থেরাপি নিয়েছিলাম আপনার এখানে, আবার যাবো ইনশাল্লাহ সামনে সামনে, আবার যাবো ইনশাল্লাহ। মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, ডাক্তার স্বামী দেখছিল। ঘুমটা আগের চেয়ে একটু বাড়ছে, কিন্তু এখনো একটু প্রপার না আরকি, একটু ভেঙে ভেঙে হয়, তো আগের চেয়ে বাড়ছে। আচ্ছা, রিসেন্টলি ওই করোনারি ক্যালসিয়াম স্কোরটা করানোর পরে এই রিপোর্টটা আসছে। বিশাল বড় সাইজ, কখনো দেখিনি, মনে হয় নাকি, জানি না। হ্যাঁ, তো তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি খাবারের মধ্যে কি অ্যাপল সাইডার ভিনেগার অ্যাড করছেন খাবারের পরপরই? হ্যাঁ, মানে খাবারের আগে খাই এক চামচ, এটা আপনি খাবারের পরে খান। হ্যাঁ, তো অ্যাসিড লেভেলটা কমে গেলে তখন প্রোটিন ব্যাকগ্রাউন্ডটা কম হয়। আবার প্রোটিন মানে হচ্ছে, মনে রাখবেন, ভেজিটেবলের মধ্যে মোর প্রোটিন আছে দেন যেটা আমরা প্রোটিন মনে করি চিকেন এবং ডিম। হ্যাঁ, তাহলে আপনি যদি অ্যাসিড অ্যাপল সাইডার ভিনেগার খাবারের পরে খান এটা জিনিস, আর খাবারটাকে ভালো করে চিবিয়ে খাবেন। এরপরে আটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে হেলদি ফ্যাট। আপনি কি হেলদি ফ্যাটের সাথে, হেলদি ফ্যাট না হলে ওই যে হেলদি ফ্যাট যদি আপনি না খান, তাহলে ভেজিটেবলের মধ্যে যে অয়েলটা আছে, হেলদি ফ্যাটটা আছে, বা প্ল্যান বেজ যে ফ্যাটটা আছে, এই ফ্যাটের জন্য আপনার হেলদি ফ্যাট খেতে হবে। যেমন কিরকম, আপনি যদি 1 বোল বা 2 বোল ভেজিটেবল খাচ্ছেন, মেক শিওর যে আপনার সেই 3 পিস ল্যাম্ব খেতে হবে বা 3টা ডিম খেতে হবে, তাহলে ফ্যাটকে অ্যাবজর্পশন করতে সাহায্য করে। তো আপনি যদি, এটা একটা কারণ হতে পারে, তাহলে হেলদি ফ্যাটটা অ্যাড করেন খাবারের মধ্যে সব সময়, এবং অ্যাসিডটা খাবারের পরে খান আর ভালো করে চিবিয়ে খান, ইনশাআল্লাহ আপনার এই সমস্যাটা থেকে আপনি মুক্তি পাবেন। করোনারি ক্যালসিয়াম স্কোর টেস্টটা করিয়েছি, এলএডিতে 26 স্কোর আসছে, আর এলএম, এলসিএক্স, আরসিএইচ এগুলো জিরো আছে। এলএডিটা 26, এটা কমাবো কিভাবে? এটার জন্য আপনাকে, আপনি কি হিট এক্সারসাইজ করছেন? হিট ক্যালসিয়াম এলইডি, এটার জন্য হচ্ছে যে আপনার হচ্ছে যে ডিটক্সটা বেশি ইম্পর্টেন্ট, এবং টার্মেরিক জুসটা বারবার খাবেন, জিমে যাবেন, হিট করবেন, ইনশাআল্লাহ কমে যাবে, দেখবেন। ঠিক আছে, এটা ডিকে আর ওমেগাটা কি খাবো? ডিকে ওমেগাটা আরো কন্টিনিউ করুন, ডিকে ওমেগাটা আপনি আরো কয়েক মাস কন্টিনিউ করবেন, এগুলো হচ্ছে মেইনটেনেন্স পর্যন্ত আপনি খেতে পারেন। আর ডিকে যেটা দিয়েছিলেন 20,000 ইউনিট ডিক্যাপ, ডিক্যাপ এটা কি 20,000 ইউনিটটা এক সপ্তাহ খেয়ে বন্ধ রাখছে আর কি? মেডিসিনটার ক্ষেত্রে আপনারা ডাক্তারের সাথে বসেন। হ্যাঁ, আপনার তো আরো কি মেডিসিন আছে দেখে অ্যাডজাস্ট করতে হবে। যেমন কড লিভারে ভিটামিন ডি আছে, আপনি কড লিভার নেন তাহলে ভিটামিন ডি টা তো ডিফারেন্ট ডোজ হবে, তো এটা দেখে আমাদের ডাক্তার সাহেবরা ঠিক করবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।